হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি বানাবো, এই যে একটা পুতুল বানাবো। তো এটা কিনে নিয়ে এসেছি, ডলটা কিনে নিয়ে এসেছি। তো এর যে ফ্রকটা হবে তো ওটা আমি আজকে চকলেট দিয়েই বানাবো। তো আজকে তোমরা আমার সঙ্গে থাকো, নিশ্চয়ই তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি কীরকম বানাচ্ছি তোমরা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদেরকে। তো আমি আর লোভ সামলাতে পারছি না, আমি আপাতত একটা চকলেট খাই, তারপর কাজটা আমি শুরু করছি। তো দেখো আমি এরকম একটা নিয়ে নিয়েছি, কারণ এটা আমাদের ইকের একটা ড্রেস এসেছিল, তো সেটাই ছিল বাড়িতে। তো এটা দিয়েই আমি আজকে কাজে লাগাবো, মানে এটাই লাগবে আজকে। আর আমার কাছে কম্পাস নেই এত বড়, তো হাতের কাছে যেটা পেয়েছি সেটাই নিয়েছি, বালতির একটা ঢাকনা। তো এটাও আমার কাজে লাগছে আজকে।
দেখো বন্ধুরা লজেন্স দিয়ে আমি পুতুল বানিয়ে ফেলেছি মানে দু রকমের লজেন্স আমি দিয়েছি আমার কাছে আর বেশি সেরকম ছিল না তো এটা আমি শোকেসে সাজিয়ে রাখবো আর আমি যতগুলো জিনিস বানিয়েছি সেগুলো আমি শোকেসে সাজিয়ে রেখেছি আর এটাও সাজিয়ে রাখবো কিন্তু চকলেটগুলো কতদিন থাকবে আমি জানি না কারণ আমার ছেলে একটা একটা করে কবে যে খেয়ে নেবে তার কোনো ঠিক নেই তো যাই হোক ওর আইব্রো ছিল না আইব্রোটা করেছি টিপ পরিয়ে দিয়েছি চুড়ি ছিল না চুড়ি দিয়েছি ওইসব করে কোনোভাবে কমপ্লিট করেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো পারলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে রাখো তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকের মতো টাটা বাই বাই